ভারতীয় সংবিধান তৃতীয় পর্ব ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থ্রি নমস্কার সাকসেস এডুকেশান কেয়ার অ্যান্ড লন্ড ফর সাকসেসের পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন ভারতীয় সংবিধান তৃতীয় পর্বের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আলোচ্য বিষয় ভারতীয় সংবিধান তৃতীয় পর্ব ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থ্রি আলোচনার প্রথম প্রশ্ন আর্থিক জরুরি অবস্থা জারি হয় কত নম্বর ধারায় তিনশো নম্বর ধারায় নেক্সট জাতীয় জরুরি অবস্থা জারি হয় কত নম্বর ধারায় তিনশো নম্বর ধারায় নেক্সট রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেক্সট লোকসভার কার্যকাল মেয়াদ কত পাঁচ বছর নেক্সট রাজ্যসভার কার্যকাল মেয়াদ কত ছ বছর নেক্সট যৌথ অধিবেশনে ভাষণ দেন কে রাষ্ট্রপতি নেক্সট অর্থবিল উত্থাপিত হয় কোথায় লোকসভায় নেক্সট অর্থবিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক কতদিন দিন চোদ্দ দিন নেক্সট লোকসভার সদস্য পদ পদত্যাগপত্র জমা দেন কার কাছে স্পিকারের কাছে নেক্সট ভারতের লোকসভার প্রথম স্পিকারকে জি ভি মাবলঙ্কার নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে রাষ্ট্রপতি নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত পঁয়ষট্টি বছর নেক্সট হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বাষট্টি বছর নেক্সট হাই হাইকোর্ট কত নম্বর ধারা বলে লেখো জারি করে দুশো ছাব্বিশ নম্বর ধারা বলে লেখো জারি করেন নেক্সট সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার কথা বলা হয়েছে একশো তেষট্টির এক নম্বর ধারায় নেক্সট বিজেপির জন্ম হয় কত সালে উনিশশো সালে বিজেপির জন্ম হয় নেক্সট ফরোয়ার্ড ব্লকের জন্ম কত সালে উনিশশো উনচল্লিশ সালে ফরওয়ার্ড ব্লকের জন্ম নেক্সট নির্দেশমূলক নীতি বর্ণিত আছে সংবিধানের কত পার্টে পার্ট ফোরে নেক্সট কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার বর্ণিত আছে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় নেক্সট কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য বর্ণিত আছে একান্নর ক ধারায় নেক্সট সংবিধান সংশোধনী বিল পাশ হয় কোথায় সংসদের উভয় কক্ষে নেক্সট ভারতীয় গণপরিষদের মোট কমিটি ছিল কটি বাইশটি নেক্সট ইমপিচমেন্ট করা হয় কার বিরুদ্ধে রাষ্ট্রপতির বিরুদ্ধে নেক্সট ভারতীয় সং স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করে কে আর কে চেত্তি নেক্সট পুলিশ ও সশস্ত্র বাহিনীতে নিযুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে পার্লামেন্টের কত ধারায় তেত্রিশ ধারায় বন্ধুরা আশা করি এই ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার